জেলা শহর কোচবিহার জুড়ে ইতিমধ্যে আবার নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সকালের দিকে ঘন সাদা কুয়াশা চাদরে ঢেকে থাকছে গোটা কোচবিহার। তবে একটা কথা বলতেই হয়, এই আবহাওয়া অনেকটাই উপভোগ করছেন কোচবিহারের মানুষেরা। কোচবিহারের বিভিন্ন রাস্তাগুলিতে দেখা যাচ্ছে প্রচুর মানুষকে মর্নিং ওয়াক করতে। বর্তমান সময়ে কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। ওয়েদার চারপাশ কুয়াশা ঢেকে রয়েছে, কেমন লাগছে, কেমন অনুভব? আমার তো ফাটাফাটি লাগছে, খুবই মজা লাগছে। কুচবিহার তো এই মাঝখানে গরম পড়ে গেছে, কুয়াশা চাদর প্রায় ছড়িয়ে দিচ্ছে, আবার যে ঢেকে রয়েছে, কি মনে হচ্ছে? তো এটা তো ওয়েদারের সঙ্গে সঙ্গে যেটা হবে সেটা মেনে নিতে হবে। করতেই পারে সেটা, আমি তো আর ভগবান নই যে আমি বলতে পারবো। পয়সা বলা যাচ্ছে না ওয়েদার আপডেট যেটা আসবে। আমার কুচবিহারের এই ওয়েদারটা কি এনজয় করা যায়? হ্যাঁ অবশ্যই, এই যে কুয়াশা। সকাল চায়ের দোকানে দেখুন, চায়ের দোকানগুলো তো ভালোই ভিড় থাকা উচিত। কোচবিহার শহরের বিভিন্ন রাস্তাগুলিতে এবং পর্যটন কেন্দ্রগুলির সামনে বহু মানুষকে দেখা যাচ্ছে মর্নিং ওয়াক করতে। শীতের সকালে চায়ের আড্ডায় মেতে উঠেছে দোকানগুলিতে। অনেকেই মর্নিং ওয়াক সেরে এক কাপ চা হাতে নিয়ে জমিয়ে আড্ডা দিচ্ছেন। শীতের সকালে বাজারগুলিতে দেখা পড়ছে একেবারেই আলাদা ছবি। দূর দূরান্তের নানা ব্যবসায়ীরা কাঁচামালের পরশা নিয়ে বাজারগুলিতে হাজির হচ্ছেন কুয়াশার মধ্যেই। তবে ছোট ছোট স্কুল পড়ুয়া বাচ্চারাও শীতের এই আমেজ বেশ উপভোগ করছেন। এছাড়াও উপভোগ করছেন কলেজ ও স্কুল পড়ুয়ারা। যে শীতকালীন ওয়েদার, কোচবিহারে তো আবার ঠান্ডা পড়তে শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুয়াশা চাদর অবশ্যই। কেমন লাগছে ওয়েদারটা? খুব ভালোই লাগছে। কুয়াশাতে কুয়াশাতে হাঁটার একটু মজা আছে, রাস্তাঘাট ভালো লাগে। এমনি আবার মানে রোড ঠোদ নাই, ভালো লাগে। এমনি ভালোই লাগছে। সকালবেলায় হাঁটতে আসি, খুব ভালো লাগে। তারপরে বন্ধুর সাথে একটু খেলাধুলা করি, কুয়াশাতে ভালোই লাগে। চায়ের দোকানে সকাল আর সন্ধ্যাবেলা তো খুব ভিড়। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, নিউজ 18 লোকাল।